বন্ধু অকল মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরীলে সকলকে স্বাগতম জানাইছো। আশা করছো এই ভিডিওটো ভাল লাগিব আর শেয়ার করিব আর সাবস্ক্রাইব করিব মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী। মই এতিয়া যাম গোলগঞ্জ লৈ, অর্থাৎ মোর গৃহ চহর গোলগঞ্জ লৈ। কিছু মোর বন্ধু অকল আর বিভিন্ন ব্যক্তি অকল গোলগঞ্জ লৈ আহতে রাস্তা পাহরি যায়, সিধা ওয়েস্ট বেঙ্গল লৈ গুছি যায়। এ মই দেখুৱাম গোলগঞ্জ লৈ কেনেকে যায়। আজি চাব পাৰিব গোলগঞ্জ লৈ যোৱা রাস্তা, চাই থাকক এই ভিডিও। সকলে গোলগঞ্জ লৈ আহিব বিচাৰে, কিন্তু গোলগঞ্জ আহতে রাস্তা পাহৰি যায়, বেলেগ ঠাইলৈ গুছি যায়। ওয়েস্ট বেঙ্গল লৈ যেটো রাস্তা কৈছে সেইটো রাস্তাতে গুছি যায়। কিন্তু আজি আপুনি চাব পাৰিব গোলগঞ্জত আমি কেনেকে যাব পাৰো। চাই থাকক এই ভিডিও আৰু সাবস্ক্রাইব কৰিব মোৰ ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী। বন্ধুসকল, গোলগঞ্জ চহৰ পোৱাৰ আগে আগে আপোনালোকে পাব এটা পুলিচ পইণ্ট, আর সেই পুলিশ পয়েন্টৰ লেফট সাইডত আপনাদের সোমাই যাব লাগিব গোলগঞ্জ চহৰলৈ। আর যে রাইট সাইডত হাইওয়ে 31 নং হাইওয়ে গৈছে, সেইটো গৈছে সিধা ওয়েস্ট বেঙ্গল বক্সিহাটলৈ। আপনাদের এইটোর লেফট সাইডত যে তোমার পুলিশ পয়েন্টৰ লেফট সাইড আছে, সেই লেফট সাইডে সোমাই যাব লাগিব। ইয়া আপনাদের সোমাই আহিলে গোলগঞ্জলৈ। বন্ধুসকল, এই ভিডিও ভাল লাগিলে শেয়ার করব আর সাবস্ক্রাইব করব মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী। এই বাটেদি কিছু দূর যাওয়ার পিছত আপনাদের লেফট সাইডত পাব চিলেরায় মহাবিদ্যালয়। চিলেরায় মহাবিদ্যালয়ের কাষতে আছে চিলেরায় হরি মন্দির। বন্ধুসকল, আপনাদের সিধাক গৈ আছে গোলগঞ্জ চহরলৈকে। এয়া আপনাদের চাই আছে চিলেরায় মহাবিদ্যালয়ের দৃশ্য। এতিয়া পাব আপুনি এটা টার্নিং রেল, রেলর রাস্তা, রেল লাইন এইটু ক্রস করলে পাব আপনাদের চিলেরায় মহাবিদ্যালয়ের মেইন গেট। ইয়া হয়েছে চিলেরায় মহাবিদ্যালয়। বন্ধুসকল, আপনাদের গৈ আছে গোলগঞ্জলৈকে। ইয়া হয়েছে চিলেরায় মহাবিদ্যালয়ের দৃশ্য, আর ইয়া হয়েছে চিলেরায় মহাবিদ্যালয়ের মেইন গেট, মুখ্য তরণ। আর এই চিলেরায় মহাবিদ্যালয়ের গেট পার হওয়ারে পাব নতুনক নির্মিত হওয়ার চিলেরায় মহাবিদ্যালয়ের ছালী হোস্টেল, গার্লস হোস্টেল। আর এই গার্লস হোস্টেলের গাতে লাগি আছে কস্তুরবা গান্ধী ছালী বিদ্যালয়। আর ইয়া পনপটিয়াকে গৈ আছে আপনাদের গোলগঞ্জলৈকে। আর এয়া কস্তুরবা গান্ধী আমি যেটো রোডে গৈ আছো তার লেফট সাইডত হয়েছে ফার্ম গেট, গোলগঞ্জ বীজ নিগমর। আর যেটো বিল্ডিং চাই আছে নতুন বিল্ডিং, এটি হয়েছে অগ্নি নির্বাপক বাহিনীর। ইয়া হয়েছে অগ্নি নির্বাপক বাহিনীর বিল্ডিং। আর আপনাদের রাইট সাইডত আছে বিদ্যুৎ বিভাগের অফিস, অর্থাৎ ইলেকট্রিসিটি বোর্ডের অফিস। আর ইয়া হয়েছে সার্কেল অফিস, গোলগঞ্জ সার্কেল অফিস। আর ইয়া হয়েছে গোলগঞ্জ থাকা একমাত্র আইটিআই। ইয়া হয়েছে গোলগঞ্জ সার্কেল অফিসের অফিস। আর ইয়া আপনাদের চাই আছে গোলগঞ্জ থাকা একমাত্র আইটিআই সেন্টার, আইটিআই কলেজ। আপনাদের গৈ আছে গোলগঞ্জ চহরলৈকে, যাতে গোলগঞ্জ চহরত সুবিধা মতে যাব পারে তার কারণে এই ভিডিওটি বনোয়া হয়েছে। আর ভিডিওটি ভাল লাগিলে শেয়ার করব, সাবস্ক্রাইব করব মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী। এতিয়া আপনাদের রাইট সাইডত পাব পেট্রোল পাম্প। আর এয়া হয়েছে পেট্রোল পাম্প। ইয়া হয়েছে গোলগঞ্জ আঞ্চলিক ছাত্র সন্থার অফিস। ইয়া হয়েছে শহীদ বেদী, আর শহীদ বেদীর কাষে যাব লাগে আপনার গোলগঞ্জ খণ্ড উন্নয়ন বিষয়ের কার্যালয়, অর্থাৎ ডেভেলপমেন্ট ব্লক। ইয়া হয়েছে ডায়েট, ডায়েটত যা মুখ্যতরণ। আর ইয়া হয়েছে গোলগঞ্জ পরিদর্শন বাংলো আইবি সীতা গড়ে আছে। আর রাইট সাইডত আছে গোলগঞ্জ রেলওয়ে স্টেশন। ইয়া হয়েছে গোলগঞ্জ রেলওয়ে স্টেশনের দৃশ্য। আর ইয়া হয়েছে গোলগঞ্জ থাকা একমাত্র প্রাথমিক চিকিৎসালয়। বন্ধুসকল, আপনাদের গৈ আছে গোলগঞ্জ চহরলৈকে। এই ভিডিওটি ভাল লাগিলে শেয়ার করব আর সাবস্ক্রাইব করব মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী। আপনাদের সিধাকে গৈ থাকি কোনো ঠাইত
টার্নিং লব না সিধাকে গিয়ে থাকক আপনাদের এটা পাব লেফট সাইডের যে রোড সোমাই গেছে সেইটা গেছে চিলারায় নগরলক এসে চিলারায় নগর যাওয়া রাস্তা এটা এইটা হয়েছে চিন্ময় এল পি স্কুল চিন্ময় ছালী হাই স্কুল আর চিন্ময় ছালী এম ই স্কুলের দৃশ্য আর সেই সন্মুখত আছে গোলকগঞ্জ থাকা একমাত্র জমিদার বাড়ি জীবেশচন্দ্র প্রধানের বাড়ি ঘর আর এই ঘরতে তোমার গান্ধীজি আহি একদিন একরাতে থাকিছিলে আর এটা পাব গোলকগঞ্জ তিনিআলি ইয়াত সন্তোষী মা মন্দির আছে এটা আপনাদের সিধা গিয়ে আছে গোলকগঞ্জ শহরলক এটা এটা আপনাদের যেটা চাইব এটা হয়েছে তোমার গোলকগঞ্জ থাকা এস বি আই ব্যাংক এই নতুনকে ইয়াত আছে আগর বগরার ভিতর আসে এটা নতুন ঠাইলে স্থানান্তরিত হয়েছে ইয়া হয়েছে গোলকগঞ্জ থাকা জীবেশচন্দ্র প্রধানী জাতীয় বিদ্যালয় আর ইয়া হয়েছে গোলকগঞ্জ শাখা সাহিত্য সভার কার্যালয় এটা পাব আপনাদের গোলকগঞ্জ থাকা একমাত্র হাই স্কুল জগমোহন বিদ্যাপীঠ ইয়া হয়েছে জগমোহন বিদ্যাপীঠের মুখ্য তোরণ বন্ধুসকল আপনাদের পাই গল এতিয়া গোলকগঞ্জ শহর ইয়া হয়েছে ঐতিহাসিক গোলকগঞ্জ শহর ব্রিটিশের কালেরপরা এই শহরের নাম এটা আছে জংশন আছে গোলকগঞ্জ জংশন বলে কোয়া আছে আর এই গোলকগঞ্জ জংশনেরপরা বাংলাদেশলৈ ট্রেন গেছিল আগত এটা আপনি পাব গোলকগঞ্জ শহর আর পাই গল ইতিমধ্যে গোলকগঞ্জ শহর বন্ধুসকল ভিডিওটা ভাল লাগলে শেয়ার করব আর সাবস্ক্রাইব করব মোর ইউটিউব চ্যানেল টাইমস অফ ধুবুরী ইয়া হয়েছে গোলকগঞ্জ শহর ইয়া গোলকগঞ্জ বজারলৈ সোমোৱা রাস্তা থানালৈ যোৱা রাস্তা আছে সন্মুখত আর ইয়া হয়েছে গোলকগঞ্জত থাকা মনসা মন্দির বন্ধুসকল ধন্যবাদ শেয়ার করব সাবস্ক্রাইব করব।